আমার দুই দিন পরে আমার আরও একটা জায়গা পাবো, যেটি সবাই মিলি যার যার এই মতন ভাবনা আছে, আমার যাতে এই মতন ঠাকুরের বসিবার পারি, কীর্তন করিবার পারি, গান করিবার পারি, আমার যে রিচুয়ালস, আমার যে সংস্কৃতি সেটাক যাতে সেটাক দেখিবার পারি, অনুভব করিবার পারি, তার জন্য একটা জায়গা হয় যাবে আজ হাতে শুরু, সেটার আরম্ভ সেটা। এটা আমার বড় আনন্দের দিন। তোমার একবার সবাই মিলি কও তো রাধা গোবিন্দের জয় হোক, রাধা গোবিন্দের জয় হোক, রাধা গোবিন্দের জয় হোক। এই যে রাধা গোবিন্দের জয়, এটা তো রাধা গোবিন্দের তো হবেই, কারণ উমা তো পৃথিবী পরিচালনা করে, সারা পৃথিবীর প্রতিটা পাতটা পাত, প্রতিটা গাছের পথ পাত কিন্তু উহার কাঁথাতে নড়ে হিলে প্রতিটা প্রাণীর। সুতরাং তার যে আলোচনা করিবার একটা জায়গা আছে, তার জন্য তাই যে আশীর্বাদ দিছে, উহা যে আমাকে আশীর্বাদ দিছে, তিনি যে আমাদের আশীর্বাদ করেছেন, এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এরকম একটা সুযোগ পাচ্ছি। ছোটবেলায় আমি ভাওয়াইয়া গান শুনতাম, বাঁশি শুনতাম, রাত্রেবেলা যে বাঁশির যে কি মিষ্টি সুর। আমার বাবা কাকারা, আমার বাবা না কাকা, কাকা জ্যাঠা এরকম গ্রামের অন্য লোক, তারা বাজাতে বাজাতে যেত রাত্রেবেলা সন্ধ্যাবেলা, শীতের শীতের রাত্রে কি বর্ষার সাথে কি গ্রীষ্মের রাতে, বিশেষ করে শীত এবং শীত গ্রীষ্ম এই সময়, বর্ষাতে কম হতো, সেটা শোনা যেত কম। তখন যখন শুনতাম বাঁশির আওয়াজ, তখন মনটাকে আমার নাড়া দিয়ে দিত, কি অদ্ভুত মিষ্টি সেই আওয়াজ। এই জন্যই বোধ হয় কৃষ্ণের বাঁশি শুনে রাধা এমন নিমজ্জিত হয়ে গেছিল, রাধা কৃষ্ণের প্রেমে পড়ে গেছিল। আজকে আমিও সেই বাঁশি বাদক যারা, তাদের প্রেমে পড়ে গেছিলাম। তারপর তাদের যখন গান শুনলাম, আমার বাড়িতেই হতো গান, ভাওয়াইয়া হতো, ভাটিয়ালি হতো, নজরুলগীতি হতো, রবীন্দ্রসঙ্গীতও হতো। আমাদের ওই গ্রামের গুয়া বাড়িতে, যেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে, কয়েকদিন আগে মাত্র কারেন্ট গেছিল, কয়েকদিন আগে মাত্র রাস্তা হয়েছে, সেইখানে আমরা সেই সময় আমার বাল্যকাল ঘুটঘুটের, যখন অমাবস্যা হলে চারিদিক অন্ধকার, আর যেখানে শুধু ঝোনাকি পোকার আলো ছাড়া আর কিছু দেখা যেত না, সেই সময় ওরকম গান, ওরকম আওয়াজ মনটাকে নাড়া দিত। সেই কালচার, সেই সংস্কৃতি আজকে আমরা ভুলতে বসছি, কিন্তু না, কিছু মানুষ তারা কিন্তু আমাকে ভুলতে দেন নেই। যে করে হোক, দারিদ্রতা হোক, চরম অসহায়তা হোক, সরকারি আনুকূল্যের অভাব হোক, পাশের মানুষও পর্যন্ত, পাশের গ্রামের মানুষ বা পঞ্চায়েত বা অন্যান্য যারা আছে তারাও হয়তো তাদের পাশে দাঁড়াননি কিছুজন ছাড়া, কিন্তু তারা তাদের কাজ কিন্তু চালিয়ে গেছেন। এইরকমই কিছু লোক এখনো আমাদের সাথে আছে, এই যে আমরা এসেছি এখানে, এখানে চৈতন্যদা এসেছেন, এখানে জগদীশ আসোয়ার যিনি লেখেন, গায়ক কবি, গায়ক থেকে বড় কবি এবং সাহিত্যিক, যে এই সমস্ত বিষয়ে যার অগাধ পাণ্ডিত্য, তাকে আমরা আজকে পেয়েছি। আমরা বাবলুকে পেয়েছি, বাবলু কিসকু, বাবলু এখানকার ছেলে, কতদিন থেকে এরা গায়ে এইভাবে চালিয়ে আসছে, আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছে, তারা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। তাদের অভাব, সংসারের অভাব, আমি জানি তাদের অভাবটা ফিল করি, তাদের কাছে গেছি, তাদের সাথে মিশছি দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু তাদের জন্য কিছু করতে পারিনি। কিছু কিছু চেষ্টা করেছিলাম, কিছু কিছু ছোট ছোট কাজ করার, কিন্তু সেগুলো সমুদ্রের
মধ্যে একটা বালুকণা একটা কুড়ি ওই নুড়ি মতো বোধ হয়, সেটার সাথে তুলনা করা যাবে না। তাদের আজকে এখানে পেয়ে আমি খুব খুশি, আমি অ্যাকচুয়ালি তাদের জন্যই এটা নিয়ে, মানে আমি বা আমরা, এই যে রাধা গোবিন্দ ট্রাস্ট, জিউ রাধা গোবিন্দ জিউ ট্রাস্ট, যে এর পরিকল্পনা রূপায়ণ সমস্ত কিছু কাজ করছেন, তাদের পক্ষ থেকে আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আসছেন, আমি জানি আপনারা ভবিষ্যতে আমাদের সাথ দেবেন। আমাদের এখানে কবি আছেন কয়েকজন, কয়েকজন বাদক আছেন, এখানকার সুবল আছে, এদেরকে আমি অত্যন্ত কাছ থেকে চিনি, অনেক দিন থেকে চিনি, এরা সবসময় করে এসছে, এদের কাছে আমরা সবাই ঋণী, কারণ এরাই আমাদের সংস্কৃতিটাকে যে করে হোক ধরে নিয়ে যাওয়ার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে করছে। তো এই যখন এই কাজটা যখন আমরা করতে চাচ্ছি, স্বভাবতেই মনে হতে পারে যে আমরা এখানে কি কাজ করতে চাচ্ছি। প্রায় আমার একটা মনের মধ্যে তো ইচ্ছা ছিলই যে কিছু একটা করব আমরা। তখন আমার অনেক দিনের পরিচিত কিন্তু বহুদিন যোগাযোগ ছিল না, তার নাম সঙ্গীতা রায়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সে মিউজিকের টিচার, এখানে তার ছাত্রছাত্রীরা এখানে অনেকগুলো অনেক কিছু মানে পারফর্ম করলেন এবং আছে। সে তার কাছে আমার ভিউটা যখন এক্সপ্রেস করলাম যে কিছু করতে চাই, তখন সে আমাকে বলল বলে আমরা এই এই কাজ করতে পারি, বলে তোমার তো ক্ষমতা আছে। অবশ্য বলাটা ঠিক না, আমার ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা আছে। তো আমাকে বলছিল তোমার তো এখন সুযোগ আছে, মানুষ তোমাকে চেনে, অনেক মানুষ তোমার সাথে আছে, তুমি তাদের মাধ্যমে এগুলো এই এই কাজগুলো করতে পারো। ঠিকই তো, যখন আমাদের এই ভাবনাটা যখন তৈরি হলো, তখন একদিন আমি এখানকার যে যারা ট্রাস্ট, অনেকদিন ধরে জমি খুঁজছিলাম এবং তারপরে সরি এর আইডিয়া যখন আসলো আমাদের মাথায়, তারপরে সাথে সাথেই আমার অভ্রবাবু, এখানে যিনি সেক্রেটারি অভ্রবাবু অভ্র বসু, উনি চেম্বার অফ কমার্সের সেক্রেটারি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, ওনার সাথে আমাদের আইডিয়াগুলো শেয়ার করলাম। তখন উনি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, এই কারণেই তার সাথে আমি অনেকগুলো ইভেন্টে, যদিও বেশি দিনের পরিচয় না, কিন্তু জলপাইগুড়িতে আমি অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তার মধ্যে মনে হয়েছে ওনাকে যেন একটু অন্যরকম, ওনার ভিউস, ওনার ভিশন, ওনার কর্মক্ষমতা, কর্মদক্ষতা, এগুলোর প্রতি আমার ভীষণ রেসপেক্ট আছে, যার জন্য ওনার সাথে আমি যোগাযোগ করলাম এবং ওনার সাথে আমার ভিউসগুলো শেয়ার করলাম। শেয়ার করার পর উনি আমাকে খুব উৎসাহিত করলেন, বলে না খুব ভালো আইডিয়া, এবং সত্যি কথা বলতে কি আরেকটা জায়গা ঠিকই হয়ে গেছিল, আরেকটা জায়গা প্রায় ঠিক হয়ে গেছিল, সেখানে করতে চেয়েছিলাম এরকম একটা কিছু। তখন কিন্তু শেষ পর্যন্ত সেই জমিটা আমাদের পাওয়া গেল না। একদিন এই আমাদের এই আইডিয়াটা শেয়ার করলাম মনোজের সাথে, আপনাদেরই প্রিয়, আপনাদের গ্রামের, আপনাদের এখানকার মনোজ, মনোজ অধিকারী। পরে জানতে পারলাম যে আমার বোনের শ্বশুর বাড়ি ওটা, তো ভালোই হলো, মনোজের সাথে শেয়ার করলাম। মনোজ তো একবারই বললো যে দাদা এটা তো ভালো, আমাদের তো এত জমি আছে। আমি বললাম যে আমরা জমি পাচ্ছি না, আমাদের এই আইডিয়া আছে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করবো যে সেই জমিটা পাচ্ছি না। তখন বলছিলেন যে আমাদের দাদা এরকম আমাদের ট্রাস্ট আছে একটা, সেই ট্রাস্টের নামে জমি আছে। তখন সেটা, এবং আপনি যদি এগোন তাহলে আমরাও এগো, সভাপতি বাড়ির সবাই যারা অন্য ট্রাস্ট মেম্বার আছে যারা এই বাড়ির পাশের বাড়ির সমস্ত যাদের জমিটা, তারা এবার আমাকে
তাদের সায় দিলেন যে না, এরকম যদি আপনার পরিকল্পনা থাকে, আপনি যদি করতে চান, তাহলে আমরা সবাই মিলে এটা করি। এবং তারপর তো আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা শুরু করে করি, এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের ভিত্তিপ্রস্তর সেটা স্থাপনা করা হলো। এবার একটা কোয়েশ্চেন মানুষের মধ্যে আছে যে আমরা কি করতে চাইছি, অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতে চাইছি। প্রথম কথা হলো যে আমাদের যে মন্দিরটা, যেটা ওনাদের সাথে কথা বলে সেই মন্দিরটাকে আমরা কীভাবে বড় করতে পারি, এটা আমাদের ওনাদের এটা খুব দাবি যে আমাদের মন্দিরটাকে ভালো করবো, এটা আমাদের বিরাট একটা আকাঙ্ক্ষা আশা, যেখানে অনেক মানুষ আসতে পারবে, যেখানে বাইরে থেকে মানুষ আসতে পারবেন, পূজা দিতে আসবেন। ওদের ওনাদের প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল সেই মন্দিরের বয়স, মানে ঠিক আছে তাহলে আমরা মন্দিরটা করবো, এবং সাথে সাথে একটা কালচারাল হাব, সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করবো। এই সাংস্কৃতিক কেন্দ্র কেন, যেখানে সাংস্কৃতিক কেন্দ্র মানে বুঝতেই পারছেন, সেখানে আমাদের ওই